ফুচকা দেখে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই আছেন, সে বাঙালি হোক কিংবা অবাঙালি। তবে বছরখানেক আগে অবধি ফুচকার সাথে মশলা মাখা আলু আর তেঁতুল জল বা বড়জোর দই কিংবা চাটনি ফুচকা দিয়েই ফুচকার আশ মেটাতেন আপামর ফুচকা প্রেমীরা। কিন্তু বর্তমানে পরিবর্তিত সময় বদল এনেছে ফুচকার স্বাদেও। ফুচকা লাভারদের পাতে এসেছে চিজ, চিকেন, পনির কিংবা আইসক্রিমের মতো নানান ফ্লেভারের ফুচকা। আর সেই ভিন্ন স্বাদের ফুচকার সম্ভার নিয়ে কাটোয়ায় শুরু হলো ফুচকা পার্লার। ফুচকা নতুনত্ব শুরু করলেন এক দম্পতি। দোকানের কর্ণধার কিশলয় সেনগুপ্তের স্ত্রী ঝর্ণা দেবীর কথায়, ফুচকা প্রেমী কিশলয় বাবুর ইচ্ছা সাথে সামাজিক মাধ্যমের অনুপ্রেরণা থেকেই পথ চলা শুরু এই ফুচকা পার্লারের। ফুচকা প্রেমী বলা যায়, আর উনি ফেসবুক তো এখন সবাই ফেসবুকের সাথে যুক্ত, তাছাড়াও ইউটিউবে কিছু ভিডিও এই ধরনের হয়, তো সেই ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছে। আর তারপরেও তোমার মানে নানান নিজের নিজস্বতা আছে কিছুটা, আর কিছু ইউটিউব ভিডিও, আর যেখানে যে ভিডিওগুলোতে ম্যানুয়াল জল দেওয়া হচ্ছিল সেটা মেশিনটা লখনউ থেকে আনা হয়েছে, যে ফ্লেভার জলের যে মেশিন, আমাদের মেশিনারি সম্পূর্ণ ম্যানুয়ালি নয়, হাতে নয়, তো সেটা নিজস্ব চিন্তাভাবনা থেকে এগুলো হয়েছে। ওর মনে হয়েছে যে এটা মানুষের কাছে খুব জনপ্রিয় হবে, কারণ খাবারটা এমনই যে সবারই প্রিয়, তো সেই থেকেই চিন্তা ভাবনা। কাটোয়া টেলিফোন ময়দান সংলগ্ন এলাকায় চালু হয়েছে এই স্টল। ছোট থেকে বড় সকলেই ভিড় জমাচ্ছেন এই নতুন ফুচকা স্টলে। শহরবাসীর সমর্থন ও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে স্বভাবতই খুশি এই দম্পতি। আপাতত 4 রকমের প্লেট ও 3 রকমের জল ফুচকার ফ্লেভার রয়েছে তাদের মেনুতে, যার মধ্যে থাকছে চকলেট ফুচকা, পনির ফুচকা, চিকেন ফুচকা এবং চিজ ফুচকা। এর পাশাপাশি 3 ফ্লেভারের জল ফুচকা ও দই ফুচকাও পাওয়া যাচ্ছে এই ফুচকা নতুনত্বে। এক ছাদের তলায় ভিন্ন স্বাদের ফুচকার স্বাদ পেয়ে খুশি শহরের ফুচকা প্রেমীরা। আমরা মোটামুটি 5 রকমের এখন ফুচকা, প্লেট ফুচকা যেটা রাখছি, তো চিজ ফুচকা, পনির ফুচকা, চকলেট ফুচকা আর চিকেন ফুচকা, আর এই কটা ফুচকা রাখছি। তারপরে আর জল মানে ফ্লেভার ফুচকা তো আছে, 3 রকমের ফ্লেভার রাখছি আমরা, তো যার যেটা পছন্দ সে সেটা খাবে। আর তোমার আর এই এই আর কি আপাতত এই দিয়ে শুরু করেছি। শহরবাসীর চাহিদা কিরকম বর্তমানে? ভীষণ ভীষণ রেসপন্স, ভীষণ ভালো, তো আমাদের সবার ভালোবাসা, প্রচুর ভালোবাসা পাচ্ছি, প্রচুর রেসপন্স, খুবই ভালো। কাটোয়াবাসীর মনে এক নতুন জায়গা করে নিয়েছে এই ফুচকা নতুনত্ব। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, নিউজ 18 লোকাল।